السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تفرد بكل كمال وتكرم بجزيل النوال، فله الحمد في كل حال وعلى كل حال. شكرا كثيرا دائما بالغدو والآصال، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل، أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ولا تقف ما ليس لك به علم، إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদুল হারামের খুতবা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, আজ সফর মাসের 17 তারিখ, 1443 হিজরি, সে মোতাবেক 24 সেপ্টেম্বর 2021 ইংরেজি। আজ মসজিদুল হারামে খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ সালেহ ইবনে আবদুল্লাহ ইবনে হুমায়দ হাফিজাহুল্লাহ। তিনি অত্যন্ত চমৎকারভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করেছেন যে মুসলিম উম্মাহ তাদের সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করবেন, সন্তানকে উত্তম আদর্শ, উত্তম শিষ্টাচারে লালন পালন করা, এটি হলো মানব জাতিকে প্রতিষ্ঠিত করা এবং তার সমাজকে বিনির্মাণ করা। সম্মানিত খতিব সাহেব তার আলোচনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেছেন, তাকওয়া অর্জনের জন্য তিনি নসিহা প্রদান করেছেন। তিনি সূরা ফাতিরের 15 নম্বর আয়াত উল্লেখ করছেন: আনতুমুল ফুকরা ওয়াল্লাহু আল্লাহু হুয়াল গনিউল হামিদ, যে পৃথিবীতে যত মাখলুক রয়েছে এবং আমরা যত মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সকলেই খুবই ফকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তিনি হলেন একমাত্র স্বতন্ত্র, তিনি হলেন শুধুমাত্র ধনাঢ্যবান, তিনি হলেন শুধুমাত্র জ্ঞানী, তিনি হলেন প্রশংসিত। সম্মানিত খতিব সাহেব তিনি তার খুতবার শুরুতেই মানব জাতিকে সম্বোধন করে তিনি বলছেন যে হে আল্লাহর বান্দাগণ, জান্নাত আমাদের জন্য খুবই নিকটবর্তী, জান্নাত আমাদের খুবই কাছে, একটিমাত্র খেজুরের বিনিময়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিয়তকে খালেস করে আমরা একটি খেজুর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা দান করি, তাহলে সেই খেজুরের এই দান যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাহলে এর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। তিনি বলছেন যে আমরা যদি সদকা করি এই সদকাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে কমিয়ে দিবে। তিনি বলছেন যে ছোট ছোট দুটি বাক্য এগুলো আমাদের মুখে খুবই হালকাভাবে আমরা পড়তে পারি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, এবং যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাগুলো পরিমাপ করবেন সেই পরিমাপের ওজনগুলো হবে খুবই বেশি, অর্থাৎ সেই ওজনগুলো হবে অনেক বেশি। আমরা এই জিকিরগুলো করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি বলছেন যে ওজুর মাধ্যমে আমরা যখন সালাতের জন্য ওযু করব বা যে কোনো সময় যখন আমরা তহারত নিয়ত ওযু করব এর মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভালো কাজের জন্য 10টি করে উত্তম বিনিময় দান করবেন, এমনকি আরও বেশিও দান করবেন।
অর্থাৎ তিনি শুরুতেই আমাদেরকে কথাটি বোঝানোর চেষ্টা করেছেন যে জান্নাত অর্জন করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এটা খুবই সহজ একটি বিষয়। যদি আমাদের পরিকল্পনা, আমাদের সংকল্প যদি দৃঢ় হয়, তাহলে অবশ্যই আমরা জান্নাত অর্জন করতে পারবো এবং জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তিনি সূরা হুদের 114 নম্বর এবং 15 নম্বর আয়াত উল্লেখ করছেন, ওয়াকিমিস সালাত তরফা ইন-নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরুল লিয-যাকিরিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে এবং রাত্রিতে যে সালাতের নির্দেশ প্রদান করেছেন এই আয়াতে, তরফা ইন-নাহার দিনের শুরু এবং শেষে এবং রাত্রিতে, এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালো কাজগুলো মন্দকে দুর্ভিত করে দেয়। তাহলে আমরা যে যদি কখন অন্যায় করি, আমরা যদি এই অন্যায়ের পর যদি আমরা আবার ভালো কাজ করি, আমাদের ভালো কাজগুলো অন্যায়কে অবশ্যই নিশ্চিহ্ন করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াসবির ফা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। আর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন ব্যক্তিদের যে কর্ম রয়েছে সেই কর্মকে, এর প্রতিদানকে তিনি ধ্বংস করেন না। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি যে আজকে মূল যে বিষয় আলোচনা করেছেন তিনি তার শুরু করেছেন। তিনি বলছেন যে আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আমাদের পারিবারিক জীবন শুরু হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা দোয়া করি, তিনি যেন আমাদেরকে, আমাদের সন্তান, আমাদের স্ত্রীবর্গ, আমাদের যে নসল আসবে আমাদের পরিবারের মাধ্যমে যেন আমাদের চক্ষু শীতল হয়। অর্থাৎ এটি হলো আদাব শিক্ষা শিক্ষার দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ কখন আমাদের সন্তান, আমাদের পরিবার আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে, যখন তাদের আদাব ভালো থাকবে, তাদের আখলাক যখন ভালো থাকবে। এই কথাগুলি তিনি আয়াতে দিয়ে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলছেন যে আমাদের আমাদের সন্তানদেরকে আমাদের উত্তমভাবে তাদেরকে লালন পালন করতে হবে, তাদেরকে ইসলামিক যে আদাবগুলো রয়েছে, উত্তম শিক্ষা যেগুলো রয়েছে সেই শিক্ষা তাদেরকে প্রদান করতে হবে। তিনি বলছেন যে এটি শুধুমাত্র একটি পরিবারকে আমরা পরিচালনা করব তা নয়, বরং এটি হলো একটি মাদ্রাসা, বরং তিনি বলছেন যে এটি হলো একটি উম্মা গঠনের মাদ্রাসা। অর্থাৎ এর মাধ্যমে যখন একজন শিশু যখন সে ভালো হবে, সে তার উম্মার মধ্যে, মুসলিম জাতির মধ্যে সে তার এই প্রভাব অবশ্যই থাকবে। তিনি বলছেন যে আমরা জানি যে আমাদের খাদ্য আমাদের শরীরকে পুষ্টি দান করে, এভাবে বিভিন্ন যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোর যে কাজ, যে কর্ম, সে তার নির্দিষ্ট কর্মপন্থা রয়েছে এবং সেখান থেকে উৎপাদন রয়েছে, এভাবে বিভিন্ন কর্ম রয়েছে। এরপর তিনি বলছেন যে ঠিক একইভাবে যখন আমরা মানব জাতিকে সুন্দরভাবে তারবিয়ে দিব, অর্থাৎ তিনি বলছেন যে এটি একটি কর্ম, এর মাধ্যমে আমাদের মানব জাতি সুসংগঠিত হবে এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। তিনি বলছেন যে তারবিয়া বা আমাদের যে শিক্ষা শিক্ষা বা সুন্দরভাবে যে তাদেরকে লালন পালন, এটি অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটা কিভাবে আমরা তারবিয়া করব এটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলছেন যে এর মাধ্যমে আমাদের সুন্দর প্রজন্ম গঠন হবে। এরপর তিনি বলছেন যে এই আমরা কিভাবে লালন পালন করব সেই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলছেন, হে আমার প্রিয় ভাইয়েরা, যে তারবিয়া এর যে প্রভাব এবং এর যে ইসলামে যে স্থান এটা অত্যন্ত বড়। এবং তিনি বলছেন যে আমাদের যে সন্তানরা রয়েছে, যারা আমাদের কলিজার টুকরো, যারা আমাদের হায়াত, আমাদের জীবনের ফসল, তিনি বলছেন যে এই ফসলদেরকে আমরা যদি সুন্দরভাবে লালন পালন না করি তাহলে আমাদের ফসলগুলো বিফলে যাবে। তিনি বলছেন যে আমাদের কলবের যে ফল, এটি হলো আমাদের কলবের ফল, অর্থাৎ আমাদের সারা জীবনের যে পরিশ্রমের নিঃসৃত ফল হলো আমাদের সন্তানাদি। তিনি বলছেন
যে অবশ্যই এদের শিক্ষা, এদের লালন পালনের ক্ষেত্রে আমাদের পিতামাতা, আমাদের মুরব্বীগণ এবং আমাদের শিক্ষকদের যথেষ্ট ভূমিকা রয়েছে, এই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। তিনি বলছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এই দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, সুতরাং এই দায়িত্ব আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলছেন যে আমরা কি শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে, এ বিষয়ে তিনি বলছেন সূরা, তিনি অনেকগুলো সূরার এখানে উল্লেখ করেছেন, সূরা বানী ইসরাইল, সূরা নূর, সূরা ফুরকান, সূরা লোকমান, এই আয়া, এই সূরাগুলোতে সন্তানদেরকে আমরা কীভাবে তারবিয়া দিব, মানব জাতির, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সুন্দর সুন্দর শিষ্টাচার এখানে তিনি শিক্ষা দিয়েছেন, তাদেরকে সুন্দর গুণাবলী অর্জনের জন্য এখানে এই এই সূরাগুলোতে বলা হয়েছে। সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আমাদের জ্ঞান নেই, আমাদের ইলম নেই, সে বিষয়ে আমরা কেন কথা বলবো, যে বিষয়ে আমাদের ইলম নেই সে বিষয়ে আমরা চুপ থাকবো, যে বিষয়ে আমি জানি না, যে বিষয় সম্পর্কে আমার আমি অবগত নয়, সে বিষয়ে অবশ্যই আমাকে চুপ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি, অর্থাৎ আমরা যদি যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের সেখানে ভুল হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমাদের কান, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি এবং আমাদের কলব, এগুলোর প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আমাদের এই শ্রবণ শক্তি দিয়ে কি কাজ করেছি, আমাদের শ্রবণ শক্তি কোথায় আমরা ব্যয় করেছি, আমরা ভালো কথা বলেছি, ভালো কথা শুনেছি, আমরা কি অন্যায় শুনেছি, গীবা শুনেছি, আমরা গান শুনেছি, আমাদের এই দৃষ্টি দিয়ে আমরা কি দেখেছি, ভালো দেখেছি, কোরআন পড়েছি না, আমরা মন্দ জিনিস দেখেছি, সেই বিষয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং আমাদের সন্তানদেরকে এই বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে যে আমাদের প্রতিটি অঙ্গের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সুতরাং আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর তিনি সূরা নূরের 28 নম্বর আয়াত উল্লেখ করছেন, ওয়াইযা ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে অর্ডার, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, সেই নির্দেশনা আসার সাথে সাথে তা পালন করতে হবে। যখন বলা হবে যে তোমরা ফিরে যাও তখন তারা ফিরে যাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যখন যে অর্ডার, যে নির্দেশনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমাদেরকে সেভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। এরপর সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, অর্থাৎ এখানে আমরা আমাদের সন্তানদেরকে এবং মুসলিম উম্মাকে আমরা একথা শিক্ষা দিতে পারি যে আমাদের দৃষ্টি শক্তিকে, আমাদের দৃষ্টিকে সংরক্ষণ করতে হবে, আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলছি এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আমার উম্মতের অধিকাংশ মানুষ জাহান্নামী হবে এই দুটি কারণে। আরও দুটি হাদিসের, একাধিক হাদিস রয়েছে এই বিষয়ে, বরং দুটি হাদিসের মধ্যে, ভিন্ন ভিন্ন দুটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে যদি কেউ এই বিষয়ে যদি আমাকে যে জামিন হতে পারে যে সে এই দুটি জিনিস সংরক্ষণ করবে তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আমাদের দৃষ্টিশক্তি আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এরপর সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষ সে কীভাবে চলবে, এখানে বলা হয়েছে ইবাদুর রহমানদের কথা, আল্লাহর বান্দাদের যারা প্রিয় বান্দা তারা এই জমিনে খুব আস্তে আস্তে তারা হাঁটবে, সুন্দরভাবে তারা হাঁটবে, তারা অহংকার করে হাঁটবে না, আর যখন তারা জাহেল মূর্খ মানুষের সাথে কথা বলবে তখন তারা বলবে কলু সালামা, অর্থাৎ তারা সেই অহেতুক কথা, অহেতুক কর্ম থেকে তারা ফিরে চলে আসবে। বলা হচ্ছে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই ঘটনা আমরা সকলে জানি যে লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন যে হে বোন, হে বৎস, তুমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুণাহ। তাহলে আমাদের এই যে
আমাদের সন্তানদেরকে এসব বিষয়ে আমরা যদি শিক্ষা দিই, তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের উম্মা মানুষের কাছে এবং আমরা নিজেরাও এই পৃথিবীকে সুন্দর একটি সমাজ আমরা বসবাস করতে পারবো। তিনি বলছেন সূরা লোকমানের 17 নম্বর আয়াতে ইয়াবুনি ইয়াকমিস সলা, যে আমরা সন্তানদেরকে কথা শিক্ষা দিব যে তুমি সলাৎ আদায় করবে, ভালো কাজে আদেশ দিবে, আমর বিল মারুফ আনহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, এবং এই কাজে তোমার যে কষ্ট হবে তা তুমি ধৈর্য ধারণ করবে। তাহলে প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, আজকের যে এই যে উপদেশগুলো আমরা যদি এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে উপদেশগুলো আমাদেরকে দান করেছেন এগুলো যদি আমরা নিজেদের মধ্যে আমরা যদি এই গুণগুলো যদি অর্জন করতে পারি, আমাদের সন্তানদেরকে যদি আমরা তা শিক্ষা দিতে পারি এবং আমাদের ছাত্রদেরকে যদি আমরা এসব শিক্ষা দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমাজ অত্যন্ত সুন্দর হবে, আমাদের ছেলেরা এবং মুসলিম সমাজের প্রতিটি মানুষ তাদের আচার আচরণ, তাদের ভদ্রতা সবগুলোর মধ্যে তাদের আখলাক অনেক উন্নত হয়ে যাবে। তিনি বলছেন যে হে যারা দায়িত্বশীল রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, আপনারা আপনাদের ছেলেদেরকে সলাৎ শিক্ষা দিন, তারা যেন কোরআন পড়ে, কোরআন পড়ার জন্য তাদেরকে আপনারা শিক্ষা দিন, তাদেরকে আপনারা অভ্যস্ত করুন, তাদেরকে আপনারা কোরআন হিফজ করান। এরপর তিনি বলছেন যে আমাদের জন্য এটা কখনোই লজ্জার বিষয় না যে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষার বাইরে অন্য কোনো ভাষায় আমরা কথা বলবো, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের জন্য এটা লজ্জার বিষয় না যে আমরা চায়না ভাষায় কথা বলতে পারি না, আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারি না, কিন্তু আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো এটা যে আমরা কোরআন পড়তে পারি না। তিনি বলছেন যে আমরা আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব অর্থাৎ ইসলাম আমাদের সম্পর্কে যে জানা, এই বিষয় যদি আমরা না জানি তাহলে সেটাই হবে আমাদের জন্য লজ্জার বিষয়, এটি তিনি বুঝাতে চেয়েছেন। এরপর তিনি বলছেন যে হে সম্মানিত পিতাগণ, আপনারা আপনাদের যে সন্তান রয়েছে তাদেরকে আপনার উত্তম আখলাক তাদেরকে শিক্ষা দিন, এবং যত খারাপ আখলাক রয়েছে সেগুলো তাদেরকে শিক্ষা দিন যেন তারা এগুলো থেকে বেঁচে থাকে, তাদের চিন্তা, তাদের বুদ্ধি, তাদের যে চিন্তা শক্তি সবগুলোকে আপনারা সুন্দরভাবে গঠন করুন যাতে তারা ভালো কিছু চিন্তা করতে পারে, তাদের সব কিছু যেন সৌন্দর্যমণ্ডিত হয়, তারা যেন সুন্দর ভাষায় কথা বলে, হয়তো কথা থেকে যেন তারা বিরত থাকে, তাদের কথা যেন সত্য কথা হয়, এভাবে তাদের প্রতিটি বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। এরপর তিনি বলছেন যে আমাদেরকে কথা স্মরণ রাখতে হবে, আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা কাদের সাথে ওঠা বসা করছে, তাদের সৎ বন্ধুদের বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, আর তাদের যারা অসৎ বন্ধু রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে। তিনি বলছেন যে আমাদের ছেলেরা যে সময় ব্যয় করছে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের সময় তারা কোথায় ব্যয় করছে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাদের এই সময় যদি তারা ভালো কাজে ব্যয় করে এখান থেকে অনেক সুন্দর নতিজা আসবে, এর ফল অনেক সুন্দর হবে, সুতরাং তাদের সময় ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলছেন যে আমাদের ছাত্র সন্তানদেরকে কথা শিক্ষা দিতে হবে, তারা যেন তাদের কথা, তাদের কর্ম, তাদের চিন্তা প্রতিটা ক্ষেত্রে, তাদের উত্তম চরিত্র প্রতিটা ক্ষেত্রে যেন তারা উত্তম আদর্শবান হয়। তিনি বলছেন তিনি তার খুতবায় শেষের দিকে আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তিনি এ পর্যায়ে বলেছিলেন যে আপনারা আপনাদের সন্তানদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটি হলো বর্তমান সময়ে তারা যে যোগাযোগ মাধ্যমের নামে তারা যে বিভিন্ন মোবাইল বা এই জাতীয় যে জিনিসগুলো তারা ব্যবহার করছে ইন্টারনেট, এটার মাধ্যমে তারা ধ্বংসের পথে যাচ্ছে কিনা। তিনি বলছেন এই বিষয়ে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। এরপর তিনি বলছেন যে এই সব বিষয়ের মাধ্যমেও অনেকেই তাদের পদস্খলন হয়ে যাচ্ছে, সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর তিনি বলছেন যে আমাদের যে শত্রুরা রয়েছে আমাদের আখলাককে ধ্বংস করার জন্য
তারা বিভিন্ন মাধ্যমে অনেক কিছু আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। এগুলো হলো মূলত তার যে বক্তব্য, সে বক্তব্যের সংক্ষিপ্ত ভাবগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলছেন যে আমরা যারা মুমিন, আমাদের যে মুমিনের যে আমাদের মুমিন হিসেবে আমাদের যে আত্মগৌরব বা আমাদের আত্মপরিচয়, সেই পরিচয় যেন আমরা ভুলে না যাই। তিনি বলছেন আমাদের যে অনুভূতি রয়েছে, আমাদের যে চরিত্র রয়েছে, সেটা যেন কখনো ধ্বংস না হয়। তিনি বলছেন যে সকল সম্মান আল্লাহ এবং তার রসুলের জন্য এবং মুমিনদের জন্য। সুতরাং মুনাফেক, কাফের, অমুসলিম, তাদের কোনো সম্মান নেই এই পৃথিবীতে। তিনি বলছেন যে আমাদের সন্তানদেরকে কথা আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য এই পৃথিবীতে সম্মান রেখেছেন, অমুসলিম কাফেরদের জন্য এই পৃথিবীতে কোনো সম্মান নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেন সেই ব্যক্তি সম্মানিত হতে পারবে। এরপর তিনি বলছেন যে যেটা বাতিল সেটা সর্বত্রই বাতিল হবে, সেটা যতই সুন্দর পদ্ধতিতে অনেক বড় মানুষের পক্ষ থেকে আসুক না কেন, বড় বলতে এখানে প্রসিদ্ধ মানুষ, সেটা কখনোই হক হবে না, বরং বাতিল সর্বদাই বাতিলই হবে, যদিও বা এই বাতিলের অনুসারে অনেক মানুষ হয়। আর যেটা সত্য সেটা সর্বদাই সত্য হবে, যদিও বা সত্যের বহনকারী, সত্যকে গ্রহণকারী খুব কম হয়। এরপর তিনি বলছেন যদি সত্যের পতাকা বহনকারী কোনো ব্যক্তি না থাকে তবুও সেটি সত্য, আর যদি মিথ্যার পতাকা বহনকারী হাজার হাজার মানুষ হয় তবুও সেটি মিথ্যা। তিনি বলছেন যে হারাম সর্বদাই হারাম, যদিও বা এই হারামকে পৃথিবীর সকল মানুষ সে হারামে লিপ্ত হয়ে যায় তবু সেটা কখনো হালাল হবে না। ঠিক একইভাবে তিনি বলছেন যে মানুষ তার চরিত্র, তার গুণাবলীর মাধ্যমে সে মানুষ হিসাবে সৌন্দর্য মানুষের মাঝে তার পরিচিতি হবে, তার আখলাকের মাধ্যমে, তার দিনের মাধ্যমে, তার কবিলা কিংবা তার বংশের মাধ্যমে তার পরিচয় আসবে না। তিনি বলছেন যে আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, খুবই কঠোরভাবে আমাদের সন্তানদের অবসর সময় তারা কোথায় ব্যয় করছে, তাদের সময়ের সংরক্ষণ তারা করছে কিনা, যে দায়িত্ব রয়েছে তাদের সেই দায়িত্ববোধ তারা তাদের উপর যে মাসউলিয়া সেটা তারা আদায় করছে কিনা, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে তাদের বিষয়ে আমাদেরকে মোরাকাবা করতে হবে, দেখাশোনা করতে হবে তাদের প্রতিটা বিষয়ে। তিনি বলছেন যে আমাদের যদি আমাদের সন্তানরা যদি ভালো কাজ করে তাহলে এর ভালো যে ফল রয়েছে তা তারা পাবে, আর যদি তারা অন্যায় কাজ করে এর যে খারাপ প্রতিদানগুলো রয়েছে সেটাও তারা পাবে। আর হেদায়েতের জন্য অর্থাৎ সঠিক পথে থাকার জন্য তাদেরকে মুজাহাদা করতে হবে, ওয়াল হিদায়াহ তরিক ওয়াল মুজাহাদা, অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করতে চাইবে তাকে অবশ্যই মুজাহাদা করতে হবে সঠিক পথে তাকে অবিচল থাকার জন্য। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, যে ব্যক্তি ইসলামের জন্য প্রচেষ্টা করবে, সঠিক পথে থাকার জন্য প্রচেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথকে খুলে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপর তিনি বলছেন যে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকেও সতর্কতার সহিত তাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা তাদেরকে কীভাবে শিক্ষা দিব, কোন ভাষায় শিক্ষা দিব, তাদেরকে ভালোবাসার সহিত আমরা শিক্ষা দিব, আমাদের যে বাড়িগুলো রয়েছে সেখানে শিক্ষার পরিবেশ আমরা তৈরি করব, এই সব বিষয় তিনি আজকের মধ্যে উল্লেখ করেছেন। তিনি সূরা হারিমের 6 নম্বর আয়াত উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালায়িকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলু। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যে আগুন উত্তপ্ত হবে মানুষের মাধ্যমে, কুদুহান নাসুল হিজারা, এবং পাথরের মাধ্যমে। এরপর বলা হচ্ছে যে এর সংরক্ষণের জন্য এমন কঠোর ফেরেস্তাদেরকে নিয়োগ করা হবে, মালাইকা, যারা কখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন। অর্থাৎ মানুষকে যখন এত কঠিন শাস্তি দেওয়া হবে এই মালাইকাগণ কখনোই এই কথা বলবে না যে ওদেরকে আমরা এখান থেকে বের করে দিই, না, বরং এই আল্লাহ রাব্বুল আলামিন যে মালায়েকাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করবেন না, বরং ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা বলা হয়েছে তাই তারা করবে।
তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষার বিষয় হলো যে আমরা আমাদের সন্তানদেরকে তখনই ভালো কিছু শিক্ষা দিতে পারবো যখন আমরা নিজেরা ভালো হব। আর নিজেদের আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলেছেন যে সর্বপ্রথম নিজে ভালো হতে হবে, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে হবে, এরপর আমার পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত করতে হবে। তিনি বলছেন সম্মানিত খতিব সাহেব যে যখন আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষা দান করব, তখন এর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুসংহত হবে, আমাদের রাষ্ট্র হেফাজত হবে। তিনি বলছেন যে আমাদের রাষ্ট্রকে আমাদের বাহিনীর মাধ্যমে হেফাজত করার পূর্বেই, সংরক্ষণ করার পূর্বেই আমাদের জাতির শিক্ষা, তাদের আখলাকের মাধ্যমে আমাদের জাতিকে হেফাজত করতে হবে। তিনি বলছেন আমাদের আমাদের বাহিনীদেরকে অস্ত্রে সুসজ্জিত করার পূর্বেই আমাদের এই জাতিকে উত্তম তারবিয়ার মাধ্যমে সুশিক্ষিত করতে হবে। তিনি বলছেন যে আমাদের জাতি, মুসলিম জাতি, এর অর্থ হলো যে আমাদেরকে ইখলাস থাকতে হবে, আমাদের আমল করতে হবে। তিনি চারটি অনেকগুলো কথা বলেছেন যে আমাদের মুসলিম জাতির জন্য আমাদের ইখলাস, আমল, বিনা, তাআউন, হিমায়া, আমানা, ইহতিরাম, অর্থাৎ এসবগুলো বিষয় আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, মুসলিম জাতির জন্য আমাদের কাজ করতে হবে, মুসলিম জাতিকে গঠন করতে হবে, পারস্পরিক সহযোগিতা করতে হবে, সেখানে আমাদের পারস্পরিক সম্মান বোধ এবং আমানতের বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আরও অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো হলো যে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুন্দরভাবে লালন পালন করি, তাহলে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে এই সমাজ ব্যবস্থা কখনোই ধ্বংস হবে না, অর্থাৎ কখনোই তারা এমন আখলাকের দিকে চলে যাবে না যা আমাদের সমাজকে ধ্বংস করে দিবে, আর যা ইসলামের পরিপূর্ণভাবে নিষেধ যে আখলাকগুলো সেগুলোর দিকে তারা কখনোই যাবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আজকের খুতবা থেকে আমরা যে বিষয়টা শিক্ষা অর্জন করতে পেরেছি, তা তিনি যে বিষয়টা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে উত্তম জিনিসগুলো শিক্ষা দান করবো, যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে, সে কীভাবে কথা বলবে, সে কীভাবে হাঁটবে, সে তার আত্মীয়দের সাথে কীভাবে সম্পর্ক রক্ষা করবে, সে পিতামাতার সাথে কীভাবে চলাফেরা করবে, তাদের সাথে কীভাবে কথা বলবে, সে শিক্ষকের সাথে কীভাবে কথা বলবে, তার চক্ষুকে সে কীভাবে হেফাজত করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ প্রতিটা ক্ষেত্রে তাকে পালন করতে হবে, তাকে সত্য কথা বলতে হবে, এই বিষয়গুলো যখন আমরা তাদেরকে শিক্ষা দিব অবশ্যই অবশ্যই আমাদের সমাজের পরিবর্তন হবে এবং আমরা যে উত্তম জাতি, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তা ও বিজাতিদের কাছেও তা প্রমাণ হবে। এরপর তিনি বলছেন যে ফাকুল্লুকুম রাইন, আপনারা সকলেই জিম্মাদার, আপনারা সকলেই এই বিষয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাদের উপর দায়িত্ব রয়েছে, আপনারা যারা দায়িত্ববান আপনাদের প্রত্যেককে ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়েতি, আপনাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ফাররাজুলু রাইন ফি বাইতিহি মাসউলুন আন রাইয়েতিহি, একজন পুরুষ তার পরিবারের উপর সে কর্তৃত্বশীল, তাকে তার পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করা হবে, কীভাবে তাদেরকে পরিচালনা করেছে, তাদেরকে উত্তম শিক্ষা দিয়েছে, প্রতিটা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আর মহিলা তার স্বামীর বাড়ির বিষয়ে সে দায়িত্বশীল, তাকে তার স্বামীর বাড়ির বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, অর্থাৎ আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা যদি এই দায়িত্ব পালন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে উত্তম আখলাক শিক্ষা দান করতে হবে এবং নিজেদের মধ্যেও সেই আখলাককে গঠন করতে হবে। এর মাধ্যমে আমরা নিজেরাও জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং আমাদের পরিবারদেরকে আমরা জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবো এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী যে নিয়ামত রয়েছে জান্নাত, তা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমরা যারা শুনছি, আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা উত্তম আখলাক শিক্ষা দান করতে পারি। ইসলামের যে আখলাকের বিষয়গুলো রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে মানুষ সবচেয়ে বেশি যাবে তাদের হুসনুল খুলুকের মাধ্যমে, মানুষের সাথে সুন্দর আচরণ, প্রতিটা ক্ষেত্রে আমার আমার প্রতিবেশী,
আমার পরিবার, আমার আত্মীয়, আমার ক্লাসমেট, অর্থাৎ আমার ব্যবসা বাণিজ্যের সঙ্গী, প্রতিটা ক্ষেত্রে তাদের সাথে আমার উত্তম আচরণ আমাকে প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।